আজকে সোহাগের সারপ্রাইজ দিব, সে কারণে সোহাগের ছাদে নিয়ে আসতেছি। অনেক বেশি ভয় পাচ্ছে গাই, এটা সত্য কথা, তো অনেক বেশি ভয় পাচ্ছে, সে জানলে তার জন্য তার জন্য আজকে। তোমার ফিলিংসটা কেমন যে তোমাকে এভাবে এত ভয়ঙ্কর একটা ছাদে উঠাচ্ছি? বলো, আমি মনে হচ্ছে বাবা হালকা পাবো। যাও 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 বসে পড়ে বসে পড়ে। তোমার ফিলিংস কেমন আমাদেরকে বলো? যে আমাদের সেই এটা এটা হচ্ছে তোমার নিউ পিচ্চি ফ্রেন্ড, তোমার সারপ্রাইজ তার হাতে আছে। এখন তোমার হাতে উঠে দিবে, এটা দাও, হাতে দাও, দাও দাও দিছে তো তোমার হাত নাও। তো তুমি গ্যাস করো, তুমি দেখতে পারো। এমনিতে অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেছে, এটা কি বুঝলাম না, বলো এটা কি হতে পারে? সিলভার প্লে বাটনের মতো আগেরবারের মতো, আগেরবারের মতো মানে সিলভার প্লে বাটন তো আছে অলরেডি। হ্যাঁ, তো এটা তো কখনোই না, কখনোই না, এটা এটা তো এখন কখনোই না, আমাদের চ্যানেল একটা মানে আমি তোমাকে কি ওই যা ওলটা এনে দিছি। আমার মনে এর ভিতরে আমাদের বিয়ের অ্যালবাম হয়ে যাবে। বিয়ের অ্যালবাম? হ্যাঁ, আসলে বিয়ের অ্যালবাম কেউ কিন্তু জানে না এখন। আমার আমার আমল লাগে যেন আমাদের বিয়ের অ্যালবাম। সো আমার মনে হয় ধারে কাছে ছিল, আবার আওলাই গেছে, সে বলতে পারতেছে না। ধারে কাছে ছিল, আরেকটু ট্রাই করতে পারো, দাওয়াটা ক্লু দিতে পারো। ক্লু কি বলবো, ধারে কাছে মানে তুমি যেখানে বলে ফেলছো অলরেডি। আচ্ছা যাই হোক, আমি তোমার এক্সাইটমেন্টটা দেখতে চাই, তোমার চোখটা খুলে দিব। এটা আমার বিয়ের অ্যালবাম, এরকম কিছু হবে, কোন একটা অ্যালবাম, কোন একটা অ্যালবাম হতে পারে। শিওর শিওর, তো সে শিওর। তাকে আমি একটা চাবি দিব এখন এটা ওপেন করার জন্য। চাবি তো আছে না? হ্যাঁ চাবি আছে, মানে এই চাবিটা দিয়ে ওপেন করতে আমি খুবই এক্সাইটেড, বলার বাইরে। আমি এটা দেখার আগে এক্সাইটেড হয়ে গেছি, এটা চাবি কোথায় আছে? আচ্ছা এটা খুলো না, যে এখান থেকে ট্যাপ খুলো, ট্যাপ খুলো, তালাও মারা যায়, তালাও মারা যায় এখান থেকে। বিসমিল্লাহ, এটা আবার কি? সবাই একটু দেখাও, এটা আবার কি? এটা তো ইউটিউবে একটা তো পাইছি না, একটাই তো পাইছি, মানুষ কয়টা পাই? একটা পাই, এটা পাই। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এটার ভিতরে। হ্যাঁ বলো, চাবি দিয়ে গুলো, চাবি দিছি কেন? চাবি কোথায় দিছো? এই যে এখানে ছিল চাবি। এই রে একটু হতভম্ব হইলাম, এটা তো আমরা পাইছি। সোহা মনে করতেছে ওর জন্য আমি আবার রিপেক করে নিয়ে আসছি। আগেরটাই, আগেরটাই। আচ্ছা যাক, আরো একটা সারপ্রাইজ আছে, এটা আগেরটা সে আনপ্যাক করুক, তুমি যাই ওটা নিয়ে আসো। এটা ওই যে নিচে যেটা রাখছি, যদি এর ভিতরে তো সিলভার প্লে বাটন থাকে না, তোমার খবর আছে কেন বলছিলাম। আচ্ছা এটা তো আমরা একটা পাইছি, খুলো, এটা খুলো, এটা দেখি খুলো, এটা একটাই দিবে। ইউটিউবের সিলভার প্লে বাটন হলে কেন আমার খবর আছে? না এটা তো আমি একবার পাইছি, তুমি আমার আবার আছে। এইটা যদি 100k সাবস্ক্রাইবার হয় তাহলে এইটা কি? এই পরিচর্যা দুইটা কিভাবে হলো? এটা যদি হয় তাহলে এইটা কি? বলেন এইটা কি? আমি জানি অনেকের মাঝখানে অনেক বেশি প্রশ্ন থাকবে যে দুটো প্লে বাটন কি করে প্লে, অনেকেই বিশ্বাস করতে চাইবেন না, তাই আমি এটা জুম দিয়ে দেখাবো। এই যে দেখেন, নাদিম সোহা ফর পাসিং 100k সাবস্ক্রাইবার, সেম এটা তো সেম লেখা দেখেন। অবশ্যই নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে দুইটা প্লে বাটন পেলাম। আর সোহা অলরেডি এটা বিলিভ করতেছে না, একটা নাকি ফেক। দাও দাও না, কোন দিকে? এখানে একটাও ফেক না, এটা হচ্ছে রিসেন্টলি যেটা পাইছি, আর এটা হচ্ছে আগের যেটা ছিল। তো এখানে একটাও ফেক না, দুইটাই রিয়েল, আর দুইটাই আমরা পাইছি। বাট কীভাবে পাইছি সেটা সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। সো তোমার এক্সাইটমেন্ট কেমন হচ্ছে প্লে বাটন পাওয়ার পর? তোমার কেমন লাগতেছে? আমি তো অবাক, কেমন লাগা তো বড় কথা না, আমি তো পুরো অবাক। সেটা কি অবাক, কিভাবে পাইলাম? এত আমি ভাবছিলাম কি সারপ্রাইজটা কেমন ছিল? একটু খুশি হইনি আমি, আমি খুশি বলতে অবাক হয়েছি। এটা কি, আমি তো মনে করছি আই হাই রে কি না কি দিবে। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ইভেন আর একটা ভিডিও ক্রিয়েট করবো, দুইটা সিলভার প্লে বাটন কী করে পেলাম সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো আমি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে? সল সারপ্রাইজটা তোমার কেমন লাগছে? আমি অবাক হয়েছি, পুরো অবাক। এটা বুঝলাম না কীভাবে হইলো, নট রিয়েল, একটা ফেক। কোনোটাই ফেক না, দুটোই ফেক একদম। দুইটাই আসলে, একটা কাছে আসো ক্যামেরা নিয়ে, দুটোই একদম আসো। হ্যাঁ দুটাই তো সেম, দুইটার ভিতরে তো সব কিছু আছে, বাট কীভাবে এটা?